দিবা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে যেটা শেয়ার করছি তোমাদের সাথে সেটা হলো গলদা চিংড়ি। আর গলদা চিংড়ির একটা রেসিপি, হ্যাঁ, গলদা চিংড়িটা আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে থাকি বাড়িতে, খুব ইজি প্রসেসে আর খুব সামান্য পরিমাণে জিনিস দেয়, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এইভাবে আমি প্রথমে 1 কোয়া মানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো সেগুলোকে কীভাবে কাটছি প্রথমে একটু ভালো মতো ফলো করে নাও। তো দেখো, প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে একটা কাছির সাহায্যে কাটছি, তো তোমরাও এইভাবে কেটে নিও। চিংড়ি মাছের সম্পূর্ণ খোসাটা যদি আমরা ফেলে দিই তাহলে চিংড়ি মাছ ভাজতে গিয়ে পুরো গোল পেকে যায়, আর সেটা দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। সাধারণত অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছ এইভাবেই কাটে, আই থিঙ্ক। তো দেখো, এইভাবে আর চিংড়ি মাছ কিন্তু অনুষ্ঠান বাড়িতে দেখবে তোমরা সম্পূর্ণ খোসা ছাড়াইও না। তো আমিও এইভাবে একই প্রসেসে করছি। তো আমি এইভাবে চিংড়ি মাছের থেকে ময়লাগুলোকে, এই যে মাথার সামনে যে একটা ময়লা থাকে ওদের জন্য, তো সেগুলোকে আমি এইভাবে বের করে ফেলে দিচ্ছি। এইভাবে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করছি। তো দেখে নাও একে একে, এবার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। দেন তারপর আর কি রান্নাবান্না। তো এবার যেটা দেখবো দেখাবো সেটা চিংড়ি মাছ করে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর দিচ্ছি দেখো সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ বা টার্মারিক, তো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো, দেখো কেমন চটপট চটপট করে ফোটা শুরু করে দিয়েছে। তো এইভাবে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেবো, এইভাবে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখো হালকা এপিট ওপিট করলে ভেজে নেওয়া হয়ে যাবে চিংড়ি মাছগুলো। তো এবার দেখো, এরকম 5 কোয়ার মতো রসুন, সামান্য পরিমাণে পেঁয়াজ, একটা গোটা টমেটো পিস পিস করে নেওয়া, আর কিছু পরিমাণে লঙ্কা পরিমাণ মতো তোমরা ঝাল খাবে, আর এখানে জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে এখানে। আর চিংড়ি মাছগুলো যেহেতু আমার ভাজার পর একটু সামান্য পরিমাণে কড়াইয়ের তেল থেকেই গেছিলো, তো এখানে আর একটু তেল দিয়ে একটু বেশি বাড়িয়ে নিলাম তেলের পরিমাণটা। আর এখানে দিয়ে দিয়েছি এক একটা সব ইনগ্রিডিয়েন্টসগুলো, তার মধ্যে দিয়েছি দারচিনি ফোড়নে, তারপরে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিলাম, দেখতে পাচ্ছ নুন হলুদ, তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে এখানে। তারপর যেটা দেবো সেটা হলো সামান্য পরিমাণে জল, যখন একটু তেল ছেড়ে দেবে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, জলটা যখন ফুটতে শুরু করবে এখানে দিয়ে দেবো। তো জলগুলো ফুটে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছটাকে, তারপর একটা পাত্র দিয়ে ঢেকে দেবো, একটু সামান্য পরিমাণে ঢেকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি দেখো ঢাকনা সরিয়ে। এখানে কী বোঝানো, এটা এখানে দুধের মধ্যে আমি নারকেলের যে ডাস্ট হয়, নারকেল বাজারে কিনতেই পাওয়া যায়, ডাস্টটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে গরুর দুধের সাথে নারকেলের যে ডাস্টটা হয় সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়েছি। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি, দেখো খেতে জাস্ট ওয়াও হয়, তোমরা বাড়িতে ট্রাই করো। ফর ওয়াচিং।